আমি দেখে চলতে পারিস না মুখ পোড়া যাব বাবা যার জন্য এত বন্দোবস্ত করছে সেই গাল দিচ্ছে আহা গো খেতে খেতে গতরে আমার কালি ধরে গেল সেদিকে কোনো খেয়াল নেই কোথায় ছিলিস কোথায় সকাল থেকে ওই এগুলো কি আস্তে আস্তে দিদি আস্তে যার জন্য চুরি করে সেই বেলা চোর আরে বাবা তোমার এই শরীরের কথা ভেবেই তো এত সব বন্দোবস্ত আহ কি সুগন্ধ বেরোচ্ছে দিদি একবার কলা পাতাটা উল্টে দেখো আছে কি এতে ও বাবা এসব সন্দেশ পান্তুয়া কার ভোগে লাগবে শুনি আমার চিতায় দিবি হ্যাঁ দিদি এইভাবে বলছো কেন বলছি এরা তো এই বিয়ের বাড়িতে তোমার কলুর বলদের মতো খাটাচ্ছে আহা দিদি তোমার শরীরের কি অবস্থা হয়েছে এই বেলা দুটো খেয়ে নাও তোমার এই শরীরের দিকে তাকিয়ে আমি থাকতে পারছি না অরুণ ওদিকে রাজ্যপাল হাতছাড়া হতে বসেছে দুদিন বাদিকে পথে দাঁড়াতে হবে সে খেয়াল নেই মুখ পোড়া মরছে সন্দেশের ভাগ নেই তোমার এইবারও দোষ দিদি ভালো জিনিসটা তুমি ভাবতে পারো না গুণীজনেরা কি বলে গেছে গতস্ব সূচনা নাস্তি যা গেছে 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 বললেই হলো এ কি তো সন্দেশের ভাগ নাকি হ্যাঁ যে পেলুম না বলে একেবারে হা পিত্তেশ করে মরতে হবে শোন পুলু এই সংসারের চাবি যতদিন না আমি আমার আঁচলে বাঁধতে পারছি ততদিন আমার নাম তারা সুন্দরী নয় সহজে হাল ছাড়ার পাত্রী আমি নই সে আমি জানি দিদি তোমার উপর আমার পূর্ণ আস্থা আছে বলছি না বলছি আচ্ছা দিদি তুমি তো মইনের বউকে দেখলে একটা রকম সকম কি বুঝলে না মানে ভাই ঘোড়াকে জিন পরানোর আগে তো তাকে একটু মেপে ঝুঁকে দেখা দরকার শোন পুলু কি ওই একটা ভাত টিপলেই না আমি বুঝতে পারি তা সেদ্ধ হয়েছে কি হয় বোকা বোকা একেবারে হদ্দ বোকা বুঝলি কথাও কইতে পারে না ভালো করে ল্যার ব্যারে করে কথা কয় ওই মেয়েকে আমি এক হাটে কিনবো আর এক হাটে বেচবো দিদি তাহলে তো কেল্লা পটে ও মেয়ে আসুক একবার বাড়িতে তোমার কাজ হবে ডান্ডি জানতে চাইলে বাঁডি দেখানো এ কথাটা তুই মন্দ বলিস নি বলু জানিস তো এই জন্য না আমার মাঝে মাঝে তোকে নিয়ে বেশ গব্ব হয় বুঝলি ওই মেয়ে সব কাজ কি করে পণ্ড করতে হয় সেটাই তোরা দেখবি মইনকে নিয়ে বড় গিনি বড্ড দেমাক তাই না ওই দেমাক আমি খোঁচাব ওই মেয়েকে বড় গিন্নির চোখের বিষ করে তুলব আর তবেই আমার নাম তারা সুন্দরী এ কোথায় এসে পড়তে চলেছে আশালতা এই ষড়যন্ত্রের হাত থেকে কি করে আমি রক্ষা করবো তাকে আমি যে তাকে কথা দিয়েছি